এবার পদ্মা পাড়ের নায়িকা হতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। শোনা যাচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে তুফান ছবিতে নাকি জুটি বাঁধবেন তিনি। এমন ঘটলে এই প্রথম এই জুটিকে দেখা যাবে। রায়হান রফি পরিচালিত এই ছবির ঘোষণা করেছিলেন সাকিব নিজেই, সেই সঙ্গে জিয়ে রেখেছিলেন এই ছবির নায়িকা নিয়ে চমক। এই ছবির নায়িকার পাশাপাশি শুটিং লোকেশনেও থাকবে চমক। জানা যাচ্ছে দক্ষিণী হিট ছবি পুষ্পার শুটিং লোকেশনই হবে এই ছবির শুটিং। বাংলাদেশের ছবিতে এই প্রথম অভিনয় করছেন মিমি, তবে এই নিয়ে তিনি এখনো কোনো মুখ খোলেননি। জানা যাচ্ছে দুদেশের তিনটি বড় প্রযোজনা সংস্থার প্রযোজনায় তৈরি হবে এই ছবি। আগামী মাসে অর্থাৎ মার্চ মাসেই নাকি হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুরু হবে ছবির শুটিং। সাকিব এবং মিমির নতুন এই ছবির জন্য তৈরি করা হবে চারটি সেট। বাংলাদেশের কোন ছবির জন্য এই প্রথম এত বড় শুটিং সেট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক রায়হান রফি। এই সেট তৈরি করতে নাকি সময় লাগবে প্রায় ২ মাস। এর আগে সাকিবের সঙ্গে জুটি বেঁধেছিলেন বাংলা সিরিয়ালে জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩-এ মিমির সুপারহিট ছবি রক্তবীজ, এই ছবিতে এসপি সংযুক্তা মিত্রের চরিত্রে দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন তাকে। কয়েকদিন আগে মিমির প্রযোজনায় রিলিজ হয়েছে নতুন মিউজিক ভিডিও। কাজের পাশাপাশি চুটিয়ে বেরিয়েও বেড়াচ্ছেন অভিনেত্রী। সদ্য সেরে এসেছেন আন্দামান ট্রিপ। কাজের ব্যস্ততার মাঝে সময় কাটান পুষ্যদের সঙ্গেও। কাজেই সবকিছু মিলিয়ে মিমির পেশাগত এবং ব্যক্তিগত জীবন চলছে বেশ ভালোই।